আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। 21 জুলাই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পোস্টমর্টেম শুরু করে দিল তৃণমূল। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী দিনে তৃণমূলে বড় সড় রদবদল হবে? কার উপর কোপ পড়বে? আবার পূর্ণ ফলই বা কে ভোগ করবে? পাপের শাস্তি কার ঘাড়ে? যে কোনো একটা জয় নিয়েই আমরা আত্মমগ্ন হয়ে থাকবো যে জিতেছি, খুব ভালো হয়েছে, সেরকম নয়। বরং আমরা বেশি বিশ্বাস করি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যে আত্মসমালোচনা এবং সেটাকে ঠিক করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে সামনে যোজনা তৈরি হবে। লোকসভা নির্বাচনে 29টি আসন এবং তারপর 4টে বিধানসভার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। কিন্তু লোকসভার ফল খেতে দেখা যাচ্ছে শহুর এলাকায় বড় সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতে ওয়ার্ড ভিত্তিক ফলাফলে নিরিখে 1 নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল 41টিতে, কংগ্রেস 3টিতে প্রথম স্থানে এবং 3টি পুরসভা টাই হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে 21 জুলাই মঞ্চ থেকে হুঁশিয়ারি শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। লোকসভা ভোটে 29টি আসন পাওয়ার পরেও রেজাল্টের ময়না তদন্ত শুরু করলো তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, এ ব্যাপারে মতামত চাওয়া হয়েছে দলের সাংসদ বিধায়ক সহ একাধিক নেতৃত্বের কাছ থেকে। দল যেখানে হারলো কিংবা পিছিয়ে পড়লো, কেন সাধারণ মানুষ ভোট দিলেন না, সেখানকার নেতা এবং কর্মীদের ভূমিকাই বা কি ছিল, এ বিষয়ে শীর্ষ নেতৃত্বের কাছে মতামত দিচ্ছেন দলেরই নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 জুলাই মঞ্চে বলেছে, এমনিতেও ইলেকশনের সময় রিপোর্ট দেওয়ার জন্য, কারা ইলেকশন ভালো করে করেছে, কারা ইলেকশন ভালো করে করেনি, কারা পার্টিকে ভালোবেসেছে, কারা পার্টিকে ভালোবাসেনি। যেখানে যেখানে তৃণমূল পিছিয়ে পড়েছে, সেখানে গিয়ে তৃণমূলের কর্মীরা নেতারা হুমকি দিচ্ছে যে রেশন বন্ধ করে দেবো, কন্যাশ্রী পাবে না, সরকারের কোনো পরিকল্পনা হবে না, জল এখানে পৌঁছবে না। সারা ভারতবর্ষে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রতি বাড়িতে জল পৌঁছে যাচ্ছে, আর সেখানে পশ্চিমবঙ্গ সরকার বলছে আমাদের সময় লাগবে 2027-এর অগস্ট মাস পর্যন্ত। এইটা তো পরিস্থিতি। লোকসভা ভোটের ফলে নিরিখে কলকাতা পুর এলাকাতেও তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে ধাক্কা লেগেছে। 144 ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় বছর দুয়েক আগে পুরো ভোটে যেখানে মাত্র 3টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলে নিরিখে 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। উল্টো দিকে 2021-এ কলকাতা পুরসভায় 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, এবার তাদের লিড কমে হয়েছে 98টি ওয়ার্ড। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কর্পোরেটের ধাঁচে পারফরমেন্স পর্যালোচনা করতে নেমেছেন, কিন্তু তৃণমূলের সবাইকে এর সঙ্গে একমত। আমার কাছে দলে 10-এ 7 বলেছি আমি আনুগত্য, সেটা যদি 8 হয় তাহলেও আমার কাছে কোনো আপত্তি নেই। তার কারণ আমাদের দলের নেত্রী হচ্ছেন মমতা। মমতার মুখ বিক্রি করে, মমতার মুখকে সামনে রেখে আমরা সবাই জিতি। আমাদের ব্যক্তিগত কারোর কোনো ক্রেডিট ফেডিট নেই। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ঢেলে দিয়েছিলেন, তারপরে তো শুভেন্দু একটা পারফরমেন্স করেছিল মমতা ব্যানার্জির সাপোর্ট নিয়ে, পারফর্ম করলো তারপর পালিয়ে গেল বিজেপিতে। এখানে পারফরমেন্সের অত ফ্যাক্টর নয়, এখানে পালিয়ে যাবে কিনা সেইটা ফ্যাক্টর। 2026-এর আছে বিধানসভা নির্বাচন, তার আগে কি তৃণমূলে কোনো বড় সড় রদবদল হবে তা নিয়েই এখন জোর জল্পনা। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ।